খালেদা জিয়ার পছন্দ অনুযায়ী হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করে এই দাবি জানিয়েছেন বিএনপির প্রতিনিধি দল পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব ও আইজি প্রিজনের রিপোর্টের উপর ভিত্তি করে ব্যবস্থা নেবে সরকার সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সাত সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পরে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বৈঠকের বিষয়ে জানান বেগম জিয়াকে তার পছন্দ অনুযায়ী হাসপাতালে ভর্তির ব্যাপারে দাবি জানিয়েছে প্রতিনিধি দল হাসপাতাল যেখানে তিনি পছন্দ করেন সেই হাসপাতালে যাওয়ার জন্য তাকে আমরা অনুরোধ করেছি উনি বলেছেন যে উনি উনার যারা দায়িত্বে আছেন সচিব এবং আপনার আইজি প্রেজেন্ট এবং অন্যান্যদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিয়ে তিনি জিনিসটাকে দেখবেন এবং তিনি বলেছেন যে তিনি বিশেষজ্ঞ ডাক্তারদের আছেন তাদেরকে নিয়েও তিনি পরামর্শ করে তিনি ব্যবস্থা নেবেন পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন ইউনাইটেডের পাশাপাশি অ্যাপোলো হাসপাতালের নামও বলেছে বিএনপির প্রতিনিধি দল তবে এ ব্যাপারে জেল কোড অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি আবারও তারা ইউনাইটেড হাসপাতালের কথা বলছেন এবার সঙ্গে করে অ্যাপোলো হাসপাতালের কথা বলেছেন তাকে যারা চিকিৎসা করতেন এবং আমাদের সরকারি ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করবেন তাদের পরীক্ষা নিরীক্ষা অন্তে তাদের সুপারিশ অনুযায়ী আমরা আমাদের যে নীতিমালা সেই নীতিমালা অনুযায়ী আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবো যদি প্রয়োজন হয় বৈঠকে আইজি পি উপস্থিত ছিলেন তাকে আমরা দায়িত্ব দিয়েছি এখন সানভি নিউজ নাইন ঢাকা